হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটা বিষয় শেয়ার করব কিভাবে আনলিমিটেড সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় তো চলুন গুগলে জিমেল জেনারেটর জেনারেটর লিখে সার্চ করতে হবে ফার্স্টে যে ওয়েবসাইটটা দেখবেন এই ওয়েবসাইট দিয়েই আনলিমিটেড সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায় তো আমরা সাইটে প্রবেশ করব এই জেনারেটর যে লেখাটা আছে এটা কেটে দিতে হবে তারপরে আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট থেকে আন সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন সেই জিমেইলের ইউজার লাগবে তো আমার একটা জিমেল জায়গায় লগ ইন করা আছে আমি এই জিমেইলের ইউজার কপি করে নেব তারপরে জিমেল জেনারেটর সাইটে এসে সাব জিমেল তৈরি করবো আমি এই জায়গায় পেস্ট করে দিলাম এ জায়গায় দুইটা ডোমিন আছে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন জিমেল ডট কম আর এটা আছে গুগল ইমেল ডট কম তো জেনারেটে ক্লিক করলাম আমাদের প্রতি পেজে এক হাজার চব্বিশটা জিমেল জেনারেট করা হয়েছে তো দেখেন আমাদের সাব জিমেল অ্যাকাউন্ট সাব জিমেল অ্যাকাউন্টকে দুইটা নামে পরিচিত একটা হচ্ছে টাইম জিমেইল আর একটা হচ্ছে সাব জিমেইল অ্যাকাউন্ট এই জিমেল অ্যাকাউন্ট সাধারণত সব কাজে ব্যবহৃত হয় তো বেশি ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার দের যারা সিপিএতে সাইন আপের কাজ করে তারা বেশিরভাগ এই সাবমেইল বা অনটাইম মেইল ব্যবহার করে থাকে আরও অনেকে এগুলা ব্যবহার করে থাকে এটা হচ্ছে আপনাদের যে কোনো নর্মাল মেইলের ইউজারনেম দিয়ে আপনারা সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আমি ডিসক্রিপশনে এই যে জিমেল জেনারেটরের সাইটের লিঙ্কটা দিয়ে দেব আপনারা এই জিমেল থেকে আনলিমিটেড সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এই জায়গা থেকে আপনারা সর্বোচ্চ ষোলো হাজার তিনশো সাব জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন একটা মেইল থেকে শুধু তো আজকের বারে এই পর্যন্তই শেষ আরো নতুন আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে আমাদের পাশে থাকেন ধন্যবাদ